আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তুলিস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমি যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে চিংড়ি মাছের বিরিয়ানি। তো চলুন দেখে নিই। প্রথমে আমি একটা বোলে চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি, আর আমি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। একেবারে পানি ঝরানো মাছগুলো আমি নিয়েছি, আর মাছগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পরিষ্কার করেছি। মাঝখানের যে শিরাটা থাকে ময়লার, ওটাও পরিষ্কার করে নিয়েছি। তা আমি এখন মাছগুলো একটু লবণ আর একটু শুকনা মরিচ মাখিয়ে তারপরে আমি এটাকে ভাজি করব। তো এখন দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, আর লবণের পরিমাণটা আমি এখানে একটু অল্পই দিয়েছি, কারণ আমি পরবর্তীতে রান্নার সময় লবণ ইউজ করব। দিয়ে নিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো। এখন আমি এটাকে মাখিয়ে নেব। এটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি একটা বোলে নিয়ে নিচ্ছি আলু। আলুগুলো আমি একটু মোটা মোটা সাইজ করে নিয়েছি যেহেতু বিরিয়ানিতে দেব। দিয়ে নিলাম হাফ চা চামচের মতো লবণ আর হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। এখন আমি এটাকেও ভালো করে মাখিয়ে নেব। চুলায় একটা প্যান দিয়ে আমি একটু বেশটা তেল দিয়ে নিলাম। এখন আমি বেশ অনেক পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। আমি পেঁয়াজটাকে একটু বেরেস্তা করে নেব, আর এই পেঁয়াজ বেরেস্তা কিছু আমি রান্নার কাজে ব্যবহার করব, কিছু আমি বিরিয়ানি রান্নার কাজে ব্যবহার করব, আর কিছু উপর থেকে একটু গার্নিশের কাজে ব্যবহার করব। তা আমি এটাকে এখন বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজের বেরেস্তাটা প্রায় হয়ে এসেছে, এখন আমি তুলে নেব সবগুলো তেল থেকে ছেঁকে। আর এই তেলের ভিতরে এখন আমি মাছগুলো ভাজি করে নেব। আর চিংড়ি মাছ বেশি ভাজি করলে মাছের যে একটা জুসি ভাব থাকে, এই জুসি ভাবটা চলে যাবে। খুবই হালকা পরিমাণে আমি মাছগুলো ভেজে নেব। হালকা গোল্ডেন কালার আসবে তখন আমি উল্টে পাল্টে ভেজে উঠিয়ে নেব। খুব বেশি আমি ভাজবো না, যেহেতু আমি মাছটাকে রান্না করব এবং বিরিয়ানি রান্না করব, যার কারণে খুব বেশি ভাজার বা সিদ্ধ করার কোনো প্রয়োজন নাই। আর বেশি সিদ্ধ করলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে। তা আমি এখন একটু উল্টে পাল্টে মাছটা ভাজি করে নিচ্ছি। আমার মাছটা ভাজি হয়ে এসেছে, এখন আমি মাছগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এই তেলের ভিতরে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি একটু সুন্দরভাবে গোল্ডেন কালার করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি। এখন এই তেলের ভিতরে আমি সামান্য পেঁয়াজের বেরেস্তা দিয়ে নিলাম, এই ধরুন 2 টেবিল চামচের মতো। এই তেলটার ভিতরে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, এখন আমি এখানে মাছটা রান্না করে নেব। এখন দিয়ে নিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা প্রায় 3 টেবিল চামচের মতো। আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে। এখন আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনের গন্ধটা যেন চলে যায় ওই কারণে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব 1 চা চামচের মতো আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পরে আমি এখন ভালো করে আর একবার কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। আপনারা এখানে চাইলে টমেটো কেচাপ, টমেটো সস দিতে পারেন, আবার চাইলে এটা স্কিপ করতে পারেন, আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। এখন ভালো করে কষিয়ে নেব। আর আমার ক্যামেরার কালারের জন্য আমি সরি, এখানে কালারটা একটু নষ্ট হয়ে গিয়েছে যার কারণে এমন দেখাচ্ছে। এখানে আমি টক দই দিয়ে নিচ্ছি, আর এটা ভালো বোঝা যাচ্ছে না, আমি অবশ্যই বলে দিচ্ছি। এখানে 3 টেবিল চামচের মতো টক দই আছে, আর টক দই যদি হাতের কাছে না থাকে, পাউডার দুধ যদি থাকে বা গরুর দুধ যদি থাকে, তার সঙ্গে একটু লেবুর রস মিশিয়ে নিলে হবে। এখন আমি দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, স্বাদ মতো লাল মরিচের গুঁড়া, সামান্য একটু চিনি, 1 চামচের মতো জিরা বাটা, সরি জিরা গুঁড়া, আর 1 চামচের মতো ধনিয়া গুঁড়া। আর আমি এখানে চিনিটা ইউজ করছি যেহেতু আমি এখানে টমেটো দিয়েছি, টমেটোতে তো একটু টক টক ভাব থাকে, হালকা একটু চিনি দেওয়ার কারণে মিষ্টি হবে না বাট টেস্টটা আর একটু বেশি ভালো হবে। আমি মাছগুলো দিয়ে নিয়েছি, এখন আমি একটু পানি দিয়ে মাছগুলো ভালো করে কষিয়ে নেব, নিয়ে রান্না করে নেব। আমি এর বেশি পানি দেব না কারণ মাছগুলো আমি ভেজে নিয়েছি, আমি অল্প পানিতে মাছগুলো রান্না করে নেব। আমি অপর চুলায় আরেকটা প্যানে আমি দিয়ে নিলাম তেল।
পরিমাণ মতো তেল এখানে হাফ কাপের মতো দিয়ে নিলাম। তিনটা তেজপাতা, দুই টুকরা দারচিনি, তিনটা এলাচ। এখন আমি একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গিয়েছে, আর অপর দিকে আমি মাছগুলো বেছে বেছে উঠিয়ে নিয়েছি ঝোল থেকে। আর এই যে ঝোলটা এতটুকু হয়েছে আর ক্রিমি হয়ে গিয়েছে, এই ঝোলটা এখন আমি এই হাঁড়িতে ঢেলে দেব। আমি এখানে এখানে বিরিয়ানিটা রান্না করব, মানে চালটা এখানে দেব। তো আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে আমি চালটা এই মশলার সঙ্গে কষিয়ে নেব। একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তেলের সঙ্গে। এখন আমি দিয়ে নিচ্ছি এখানে বাসমতি চাল। আপনারা চাইলে চিনি গুঁড়া পোলাও চালটাও ব্যবহার করতে পারবেন। আমার কাছে বাসমতি চাল ছিল, তাই আমি বাসমতি চালটা দিচ্ছি। এখানে আমি আমার পরিমাণ মতো চাল দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো চাল দিবেন। এখন আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব চালটা। আর এই চালটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, খুবই আলতোভাবে ভেজে নিতে হবে, কারণ এই চালটা ভেঙে গেলে চালের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। কারণ বাসমতি চালটা তো অনেক লম্বা হয় আর ভাতটাও তো অনেক লম্বা হয়, ভেঙে গেলে তো সেই সৌন্দর্যটা থাকে না। আমি দেখতে পারছেন অনেকক্ষণ ধরে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে চালটাকে ভেজে নিচ্ছি। চালটা যত বেশি ভালো ভাজবেন তত ভাতটা ঝরঝরা হবে, তত সুন্দর হবে, পারফেক্ট হবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া করছি আর চালটাকে ভেজে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে নেব এক কাপ দুধ, আর এটা হচ্ছে পাউডার মিল্ক আমি গুলিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ পাউডার মিল্ক আমি 1 কাপ পানিতে গুলিয়ে নিয়েছি। আপনাদের কাছে গরুর দুধ থাকলে আপনারা লিকুইড গরুর দুধটাও ইউজ করতে পারবেন। এখন আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি। আমি যা চাল দিয়েছি আমি ডাবল পানি দিয়েছি, আপনারা চাল যতটুকু নেবেন তার ডাবল পানি দিবেন। আমি এখানে ডাবল পানি দিয়েছি, এখন এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এই অবস্থায় অবশ্যই লবণটা চেক করে নেবেন। আমি লবণ চেক করেছি, তারপরে আবার লবণ দিয়েছি। তো এই লবণটা নেড়ে চেড়ে তারপরে আমি আরেকবার চেক করব, কারণ বিরিয়ানিতে লবণের পরিমাণটা যদি একটু কম বেশি হয়ে যায় খেতে একটু ভালো লাগে না, যার কারণে আমি বারবার লবণটা চেক করে নিই। এখন আমি এটাকে ঢেকে দেব পানিটা হালকা শুকিয়ে আসা পর্যন্ত। যখন চাল দেখা যাবে একটু একটু তখন আমি এটাকে খুলব। এই যে চাল বের হয়ে এসছে, আর মানে একটু ছলছলে ভাব হয়ে গিয়েছে পানি আর চালের সঙ্গে। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব এর ভিতরে। আর সঙ্গে ভাজা আলুগুলো দিয়ে নেব। আর এটা খুবই আলতোভাবে যতটা কম নেড়ে মিশানো যায় ততটাই ভালো। বেশি নাড়লে এই অবস্থায় চালগুলো ভেঙে 2 টুকরা হয়ে যাবে বা খণ্ড খণ্ড হয়ে যাবে, তখন আর ভাতের সাইজটা সুন্দর লাগবে না। তো আমি দেখতে পারছেন একটু মানে গুঁতা দিয়ে দিয়ে আমি আর কি সবগুলো একটু ভিতরে দিয়ে নিচ্ছি যেন চালটাকে আমার বেশি নাড়তে না হয়। আমি এখন ঢেকে দেব ভাতটা হওয়া পর্যন্ত, মানে বিরিয়ানিটা হওয়া পর্যন্ত। আর এখন দিয়ে নেব, তার আগে আমি দিয়ে নেব একটু পেঁয়াজের বেরেস্তা। এখানে আপনারা বাদাম, কিশমিশ, আলু বোখরা এগুলো ইউজ করতে পারেন। আমি এগুলো আজকে কিছুই ইউজ করি নাই, আমি জাস্ট প্লেনভাবেই রান্না করলাম। আর এই যে ছিদ্রটা আমি বন্ধ করে দিলাম। এখানে আপনারা একটা লং দিয়েও বন্ধ করে দিতে পারেন বা কোনো টিস্যু পেপার দিয়েও বন্ধ করে দিতে পারেন। এখন আমি এটাকে দমে বসিয়ে রেখেছি আর চুলার আঁচটা একেবারে লো হিটে, মানে জাস্ট লো হিটে আমি বসিয়ে দিয়েছি। আমার ভাতটা হয়ে এসছে, এই যে অবস্থা এটাই। এখন আমি একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি কেমন ঝরঝরা হয়েছে। দেখতে পারছেন ভাতটা অনেক ঝরঝরা হয়েছে আর চালগুলোও ভাঙে নাই, চালগুলো সুন্দর আস্ত আস্ত হয়ে আছে। আর বাসমতি চাল যেহেতু লম্বা হয় আস্ত থাকলে বেশি সুন্দর লাগে দেখতে, তা আমি খুবই আলতোভাবে নেড়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে চালগুলো সিদ্ধ হয়ে এসছে। এখন আমি এটাকে একটা প্লেটে সার্ভ করে নেব।
ব্যাস ঝটপট হয়ে গেল চিংড়ি মাছের বিরিয়ানি, স্বাদে গন্ধে একেবারে অতুলনীয়, একটা আনকমন রেসিপি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আমার মনে হয় আপনাদেরও অনেক ভালো লাগবে। আর এখানে আমি কোনো বিরিয়ানি মশলা, কোনো কেওড়া জল ইউজ করি নাই, গোলাপ জল ইউজ করি নাই। আপনারা চাইলে এখানে কেওড়া জল বা গোলাপ জল ইউজ করতে পারেন, আমার এগুলো ভালো লাগে না তাই আমি ইউজ করি নাই। আর বিরিয়ানি মশলাটা এই বিরিয়ানিতে লাগবে না। সো বাসায় যে মশলাগুলো আছে সেই মশলা দিয়েই খুব সুন্দরভাবে এই সুস্বাদু বিরিয়ানিটা আপনারা রান্না করে নিতে পারেন। আশা করি আমার ভিডিওটা আজকে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট কোনো ব্লগ নিয়ে আবার চলে আসব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, বাই বাই, আসসালামু আলাইকুম।